বাজেট লাইন আপে ইনফিনিক্স লঞ্চ করে যাচ্ছে তাদের নোট সিরিজের পরবর্তী ফোন ইনফিনিক্স নোট সেভেন। এবারে নোট সেভেনে চমক থাকছে ফোনটির ডিজাইন, ক্যামেরা, পারফরমেন্স এবং ব্যাটারি সহ প্রায় সকল সেকশনে। এতে থাকছে মিডিয়াটি কিলিউ G17 মতো শক্তিশালী গেমিং প্রসেসর আর 40 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ, 5000 mAh ব্যাটারি এবং ফ্ল্যাশিক ডিজাইন। এছাড়া আরও কিছু কি চমক থাকছে তা জানতে চাইলে ভিডিওটি দেখতে থাকুন। সেই সাথে জানিয়ে দিব এই ফোনটির প্রাইস বাংলাদেশের লঞ্চের ডে। প্রথমে জানাবো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এবারে ইনফিনিক্স নোট সেভেনে দেখতে অনেকটাই ফ্ল্যাগশিপ রেডের ফোনের মতো দেখতে মনে হয়। ব্যাক সেভে চমৎকার গ্রেডিয়ান কালারের সাথে গ্লাস ফিনিশ, যা এই ফোনকে লুকের দিক থেকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। একটি গ্রাউন্ড সার্কেল ডিগ্রি ক্যামেরাগুলো আর ফ্রন্টে বিশাল ডিসপ্লের বাম পাশে ছোট একটি পাঞ্চুয়াল আর মিনিমাম সিন এবং সাইড পেজে থাকায় ফোনটি লুকের দিক থেকে বেশ গর্জিয়াস মনে হয়। 206 গ্রাম ওজনের এই ফোনটি দুটি সিম কার্ড এর পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। এবারে কথা বলি ইনফিনিক্স নোট সেভেনের ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.9 ইঞ্চি বিশাল IPS LCD ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 83.7%। এর স্ক্রিন রেজুলেশন থাকছে HD+। ডিসপ্লেতে থাকছে কর্নিল গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, তবে গরিলা গ্লাসের কোনো ভার্সন এতে ব্যবহার করা হয়েছে তা জানতে পারিনি এখনও। এবারে কথা বলি ইনফিনিক্স নোট সেভেন এর পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে ওয়েস 6.0-তে, যার টপে থাকছে Android 10। চিপসের সাথে থাকছে মিডিয়াটি ক্লিউ G70, যা 12 ন্যানোমিটার টেকনোলজির গেস্ট করে তৈরি করা হয়। এর ম্যাক্সিমাম ক্লস বিট 2.0 GHz। এর GPA থাকছে মালি G502, হিলিওস G70 লোয়ার বাজেট ভালো মানের চিপসেট। এতে পাবজির মতো হ্যাভি গেমগুলো হাই গ্রাফিক্স এবং প্লে করতে পারবেন, তবে কিছু ল্যাগ বা ফ্রেম 2 এর দেখা পাবেন। আর মিডিয়াম গ্রাফিক্স সে স্মুথলি ব্যবহার করতে পারবেন। ফোনটি পাওয়া যাবে 3টি ভ্যারিয়েন্টে। এতে 4x64, 6x128 এবং 6x128 বিট। এবারে কিরে, আরে না, এতে থাকছে 4x64 ভ্যারিয়েন্ট, 4x128, 6x128 বিট। এবারে কথা বলি ইনফিনিক্স হাই লেভেলের ক্যামেরা নিয়ে। এর রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের আরও একটি ডেডিকেটেড ভিডিও ক্যামেরা। এতে কোনো প্রকার আল্ট্রা হোয়াইট ক্যামেরা থাকছে না। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p, 30fps এ সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p। আর ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এবারে কথা বলি ফোনটির আরও একটি হাই লাইট ব্যাটারি এবং চার্জানিতে। এতে থাকছে 5000 mAh একটি বেসিক ব্যাটারি, সেই সাথে 18W ফাস্ট চার্জার, যা দিয়ে নর্মালি ইউজাররা টানা 2 থেকে 3 দিন ব্যাক আপ পেয়ে যাবেন। এবার ফিঙ্গারপ্রিন্ট রিয়ার মাউন্টে থেকে চিপ করে বসানো হয়েছে সাইড মাউন্টে। অন্য ফিচারের সাথে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.00-তে GPS, FM রেডিও, মাইক্রো USB, OTP কেবল এর সাপোর্ট। ভিউয়ার্স, এই হয়েছে ইনফিনিক্স নোট সেভেনের ফুল ইনস্পেকশন। এই ফোনটির প্রাইস বাংলাদেশে 15,000 টাকা। এই ফোনটি লঞ্চ হতে পারে মে মাসের শুরুতেই।